বর্তমান উপস্থিত আছে লতাশিল। আর লতাশিল বলে কলে ঐতিহ্যমণ্ডিত পূজা বলে কব লাগবে। আর সেই পূজায় এবার নিউজিটিনে আয়োজন করা বিশেষ যে প্রতিযোগিতা আয়োজন করেছে বিভিন্ন শিতানত, তাতে শ্রেষ্ঠ প্রতিমার সম্মান লাভ করবলে সক্ষম হয়েছে। আর এই মুহূর্তে মূলের সহ যেহেতু নিউজিটিনের যখন কর্মকর্তা বা নিউজিটিনের পরিয়ালবর্গ উপস্থিত আছে, লগতে প্রথমে মই সেই প্রতিমার ভাগ দেখাবলে চেষ্টা করি, যাক প্রতিমায় শ্রেষ্ঠ প্রতিমা বটা লাভ করবলে সক্ষম হয়েছে গুৱাহাটী মহানগরীর ভিতর। আর আর যেহেতু অতি সুন্দরক সেই প্রতিমা ভাগ নির্মাণ করেছিল বা প্রস্তুত করেছিল, সাজি তুলিছিল, আর তার পিছতে এক নতুন রূপ দিয়া হয়েছে। আর বিশেষ কব বিচারিম যে লতাশিল পূজা বলে কলে বিশেষ একটা নাম আছে, বিহুয়ে হোক বা পূজায় হোক নাম আছে। আর যথেষ্ট লোকর ভিড় হওয়া দেখি পাওয়া গেছে, যেহেতু সময় বাগরি যাওয়ার ইতিমধ্যে দেখিছে যথেষ্ট লোকে ইয়াত ভিড় করেছে, মার আশিক লোবলে আহিছে। আর এই মুহূর্তে যেহেতু মোর লগত সাফেদর নবীনজি আছে, তেওঁৰ সৈতে মই কথা পাতিব বিচারিম। পেহলে এয়ৰ মিলা হে ক্যা বলনা চাহ কি আপ বেস্ট প্রতিমা কা এয়ৰ মিলা হে লতাশিল কো? নিউজ 18 কি তরফ সে पंडाल को फर्स्ट पोजीशन फॉर बेस्ट प्रतिमा का अवार्ड मिला है। और मैं अर्ज करूंगा गुवाहाटी के सभी लोगों को आके ये पंडाल विजिट करें और दुर्गा माँ का आशीर्वाद लें। ধন্যবাদ জ্ঞাপন করছো। জয়ন্ত দাস ডাঙরিয়া আছে, বিশিষ্ট অভিনেতা জয়ন্ত দাস ডাঙরিয়া আছে, এই বটাটো যখন ইয়াত পূজা কমিটির লোক আছে সেই লোকসলক প্রদান করবে। এয়া আছে শ্রেষ্ঠ প্রতিমা বটা, আর নিউজ 18 অসম নর্থ ইস্টে প্রদান করেছে শ্রেষ্ঠ প্রতিমার বটা লাভ করবলে সক্ষম হয়েছে লতাশিল, যার্বজনীন বিহু পূজা কমিটি আছে, পূজা কমিটিয়ে এই বটা লাভ করবলে সক্ষম হয়েছে। আর মই এই বটাটো দিবলে জয়ন্ত দাস আসলে এই কমিটির লগত মই জড়িত, মই তো সাধারণ সদস্য। মই খালি একটা কথা কবলে বিচারিম, এহেতে যিখিনি আমার কমিটিয়ে যিখিনি কষ্টরে নিষ্ঠারে শ্রদ্ধারে আগ্রহে এই পূজাখন করে গৈ আছে, আজি 46 বছর হল, 44 ইয়ার্স হল, সিহঁতর এই শ্রদ্ধা ঈশ্বরে সদায় রাখক, সিহঁতক সদায় মঙ্গলে রাখক। আর মোৰ ভাল লাগিছে যে নিজের পূজাখনতে আমি এটা নিজে বটা লাভ করেছো, আমি বটাটো আগবঢ়ালো। দেখিছে আপনি বেস্ট প্রতিমা সন্মান লাভ করবলে সক্ষম হয়েছে আজি লতাশিল সার্বজনীন পূজা কমিটি আছে, পূজা কমিটিয়ে আর কর্মকর্তা সকল আছে পূজা কমিটি, তেওঁলোকৰ কথা পাতিব বিচারিম। কি কি কব বিচারিব নিউজ 18-ৰ এই পতাকা? সঁচাকৈ বৰ উৎফুল্লিত হৈছো, কিয় কাৰণে এইটো দ্বিতীয়বাৰলে পাইছো। মই সম্পাদক হোৱা মোৰ এই বছৰ মোৰ 20 বছৰ হল, এই 20 বছৰ মোৰ দুটা এৱাৰ্ড পাইছো। তাৰ 2006-ত এবাৰ বেষ্ট প্ৰতিমা পাইছো, এই বছৰ 2003-ত পালো। সঁচাকৈ আমাৰ দুমাজুৰি কষ্টৰ এইটো ফল বুলি ভাবিছো। অকল মোৰ নহয়, মোৰ সমস্ত যি আমাৰ টীমৰ সকলো সদস্য যিখিনি কষ্ট কৰিছে তাৰে এই ফল। ধন্যবাদ ধন্যবাদ জ্ঞাপন করছো। আর যথেষ্ট লোকর ভিড় বহা দেখবলে পাওয়া গেছে এই পূজা কমিটিখনত। আর যেহেতু এই পূজাখন মই কব বিচারিম যে আধ্যাত্মিকতার উপর অধিক গুরুত্ব দিয়া হয়, আর কেবল উজান বজাৰ অঞ্চলে নহয় বিভিন্ন প্রান্তর পর, গুৱাহাটী মহানগরীর বিভিন্ন প্রান্তর পর লোকসকল আহে, আর লোকসকলে কিভাবে পূজা চাবলে আহে, আর যখন লোক আছে তেওঁলোকৰ সৈতে কথা পাতিব বিচারিম। পুনতে মই এই দৃশ্য দেখাবলৈ চেষ্টা করছো, প্রতিমা ভাগের দৃশ্য দেখাবলৈ চেষ্টা করছো, যেহেতু প্রতিমা ভাগ তেওঁলোকে বাহ্যিক সৌন্দর্যের উপর গুরুত্ব দিয়ে যেটা আধ্যাত্মিক সৌন্দর্যের উপর বেশি গুরুত্ব প্রদান করেছে। যখন লোক আছে তেওঁলোকৰ সৈতে আমি কথা পাতিব বিচারিম, অকমান আপনার সঙ্গে কথা পাতিব বিচারিম। পূজা শুভেচ্ছা জ্ঞাপন করছো। হয়, বহুত বহুত ধন্যবাদ। পূজা কত কত চালে আপনি? আজি গলো ঘরলো ফালে আর শান্তিপুরখন চালো, তারপর যাকালি গলো অনুরাধা সানমারি, তেনেকে গলো। আর কোনখন পূজা ভাল লাগিলে আটাইতকৈ? হয়, ভরলো ফালে ভাল লাগিছে, এনে গোটেইখন বাৰু ভাল লাগিছে, কিন্তু ভরলোখন আৰু মানে ভাল লাগিছে আৰু বেছিকৈ। ধন্যবাদ জ্ঞাপন করছো। আর বিভিন্নজন লোক আছে, সকলে পূজা চাবলে আহিছে, যেহেতু আজি অষ্টমী আর অষ্টমীর দিনাখন যথেষ্ট লোকর ভিড় দেখিব পোৱা গৈছে। পূজা শুভেচ্ছা জ্ঞাপন করছো, হ্যাপি পূজা। হ্যাপি পূজা, থ্যাংক ইউ। পূজা কত কত চালে? পূজা তাত চালো গণেশ মন্দিরত, বেলতলা, আর ইয়াতে আহিছো। কোনখন ভাল লাগিলে আটাই? পূজা কোনখন ভাল লাগিলে? পূজা তো সবতে ভাল লাগিছে। বেস্ট পেন্ডাল কোনটো বুলি ভাবে আপনি? পূজার বেস্ট পেন্ডাল কোনটো বুলি ভাবে? বেস্ট পেন্ডাল বলে কব নয়, ফালতু সবতে বনাইছে ন, তেনেকুৱা আৰু।